ঝিনাইদহে মিয়াকুণ্ডু বালিকা বিদ্যালয়ে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানিটারি টাওয়েল বিতরণ করা হয়েছে। মিয়াকুণ্ডু বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক নীলুফার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ফুরসন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক মিনা।